আলাইকুম আসসালাম সুবহানা, কেমন আছো? হ্যাঁ সালি, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সালি তোরা কেমন আছো? আপু সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু দেখি কে কেমন আছো। সিজদা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি। ইসরাত কেমন আছো? তানজিলা, আলনাজ কেমন আছো? হ্যাঁ মেহজাবি, নাবিবা, আলনাজ কেমন আছো? হ্যাঁ সবাই কেমন আছো? সবাইকে একটু দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছি মেয়ে যাবি, লিখেছো তুমি না? হ্যাঁ এভাবে লিখবে, সবাই লিখবে। সবাইকে একটু দেখলাম, কেমন আছো সবাই? আপুরা কেমন আছো? সবাই ভালো আছো না? জি সবাই ব্রেকফাস্ট করেছো, নাস্তা করেছো? ঠিক আছে, নাস্তা করো নাই? কেন কেন করো নাই? সবাই পৃষ্ঠা 14 বের করো, 14 পৃষ্ঠা ব্যঞ্জন বর্ণ বের করো, পৃষ্ঠা 14 বের করো সবাই। একটু রিডিং পড়ে নাও ব্যঞ্জন বর্ণ গুলো, একটু রিডিং করে নাও সবাই। সবাই ব্যঞ্জন বর্ণ গুলো একটু পড়ে নাও সবাই, ব্যঞ্জন বর্ণ একটু পড়ো। সবাই ব্যঞ্জন বর্ণ গুলা ভালো করে পড়ো, তারপর এলোমেলো সাজিয়ে লেখা সেটা দিব, ওটা খাতায় লিখবে। Oh, God.
মধু মধু পৃষ্ঠা 14 বের করো, পৃষ্ঠা 14 বের করে ব্যঞ্জন বর্ণগুলো রিডিং পড়ো। 14 পৃষ্ঠা বের করো। আমি শুনতে পাচ্ছি, পড়ে যার একটু ক্াকে
তুমি বলে এটাকে লিখতে তো জল না দা আ তো তো যা আরেকটু তো একদিন মধ্যে বেশ দিবি ছিল
প্রশ্নটা তাড়াতাড়ি তুলো, এটা আমি তোমাদেরটা দেখতে গেলে এটা চলে দেখবো দেখবো, তোমাদেরটা দেখতে গেলে এটা আবার ওরা দেখতে পাবে না, দেখবো একটু পরে দেখবো একটু পরে দেখবো, সবাই প্রশ্ন তুলে নি, সবাই প্রশ্নটা তুলে নি, এটা সরালে তোমাদেরটা দেখতে পারবো, একটু পরে দেখবো, সবাই এই প্রশ্নটা তুলে নিক, সবাই প্রশ্নটা তুলে নিক, দেখাও কে লিখেছ, দেখাও কে লিখেছ, ক্যামেরায় ধরো, ক্যামেরায় ধরো, আমি হ্যাঁ ইশরাত জাহান, হ্যাঁ হয়েছে, খুব সুন্দর হয়েছে, ইয়াদ হয়েছে, হ্যাঁ
মেহেজের বেশ সরে সরে জাহান আলনাজ হয়েছে, গুড। হ্যাঁ দেখেছি, আলনাজকে দেখেছি। হ্যাঁ রোল বাইশ, রোল বাইশ। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, সবার লেখা সুন্দর হয়েছে, সবার লেখা। বারবার প্র্যাকটিস করবে, শুনো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ধারাবাহিক লেখা শিখবে, না দেখে লিখবে, সবাই ধারাবাহিক না দেখে লিখবে। তারপর খালি ঘর পূরণ করবে, এলোমেলো বর্ণ লিখে সাজিয়ে লিখবে, বুঝতে পেরেছো? এই যে এগুলো শিখিয়ে দিলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে। হ্যাঁ স্বরবর্ণ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, দেখছি, হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি আপু, দেখছি আমি, যারা যারা দেখাচ্ছ আমি দেখছি। হ্যাঁ জাইফা, জাইফা মাহরিন সিজদা, তারপর মেহেরি মা ইসলাম, নবনী, নবনী, হ্যাঁ দেখেছি আমি, সুন্দর হয়েছে। নবনী সিজদা, সিজদা সোজা করো খাতাটা, সিজদা খাতা সোজা করো। হ্যাঁ সিজদা আমি দেখেছি, নবনী, নবনী দেখেছি, তোয়া, তোয়া খাতা দেখেছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, আতিফা ইসলাম, রাউদা, রাউদা খাতা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ রাউদার খাতা আমি দেখেছি, সুন্দর হয়েছে। তোমরা এইভাবে শিখে ফেলবে, বুঝতে পেরেছো? ধারাবাহিক লেখা শিখবে, না দেখে, না দেখে ধারাবাহিক লেখা শিখবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ খালি ঘর পূরণ, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, এলোমেলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সাজিয়ে লেখা। হ্যাঁ বিবি মরিয়ম, বিবি মরিয়ম কোথায়? ওয়াজিহা, ওয়াজিহা শেরিন, বিবি মরিয়ম কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি লেখা তুলেছেন, লেখা তুলেছেন, প্রশ্নগুলো তুলে নিবেন। আর শুন, আপনি জয়েন করে থাকবেন ওর নামে, খেয়াল করবেন কি কি পড়া হচ্ছে, কি কি লেখা হচ্ছে। গুড, গুড, তাহিয়া, তাহিয়া, তাসনিম, তুবা, সুন্দর হয়েছে লেখা, সুন্দর হয়েছে। এরকম পরিষ্কার করে লিখবে, হ্যাঁ ধারাবাহিক লিখবে, না দেখে লেখা শিখবে। হ্যাঁ সবারটাই দেখতে পাচ্ছি, সবারটাই, যারা, হ্যাঁ ক্যামেরা ধরবে, লেখা শেষ করে ক্যামেরা ধরবে, আমি দেখব। হ্যাঁ প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি বসাক, প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, তোমার লেখা ঠিক হয় নাই, তোমার ঘর কোথায়, তোমার ঘর কোথায় প্রকৃতি? হ্যাঁ হ্যাঁ প্রকৃতি তো লিখে দেখাও নাই। হ্যাঁ ইয়াদ, হ্যাঁ হয়েছে, ইয়াদ কে, হ্যাঁ হয়েছে, হয়েছে, ঠিক আছে, এবারে লিখবে। জি হ্যাঁ দেখতে পাচ্ছি প্রকৃতি, তুমি আবার ঘর বানাও, ঘর বানিয়ে সাজিয়ে লিখো, ঠিক আছে। জয়নাব, জয়নাবের লেখা হয় নাই, মেহজাবিন, মেহজাবিন লাবিবা, মেহজাবিন লাবিবা, হ্যাঁ দেখেছি লেখা, দেখেছি ধারাবাহিক লিখবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গুড, এটা আকার রসিকা লিখেছে, লাবিবা স্বরচিহ্নগুলো লিখে ফেলেছে, গুড, লাবিবা লিখে ফেলেছে, স্বরচিহ্নগুলো লিখেছে। হ্যাঁ তানজিলা সুলতানা, তানজিলা সুলতানা, হ্যাঁ তুমি ঘর ভেঙে ভেঙে, আচ্ছা ঠিক আছে, একসাথে লিখবে, ঘরগুলা টেনে একসাথে ঘর বানাবে, হ্যাঁ দাগ টেনে একসাথে ঘর বানাবে, যে কয়টা বর্ণ থাকবে সেই কয়টা ঘর বানাবে, ঠিক আছে, যে কয়টা ঘর বানাবে মানে বর্ণগুলা থাকবে সেই কয়টা ঘর বানাবে। হ্যাঁ ঠিক আছে, এবার এবার আমরা একটু স্বরচিহ্ন পড়ি, ঠিক আছে, আমরা একটু স্বরচিহ্ন পড়ি তোমাদের।
আকার ও শিকার একটু দরকার আছে। পৃষ্ঠা বিশ, বইয়ের পৃষ্ঠা বিশ বের করো, 20 নম্বর পৃষ্ঠা বের করো। 8, 10, এই 20 নম্বর পৃষ্ঠা বের করো সবাই। স্বরচিহ্ন বের করো, কার চিহ্ন বের করো সবাই। 20 নম্বর পৃষ্ঠা বের করো। সবাই পৃষ্ঠা 20 বের করো। সবাই পৃষ্ঠা 20, 20 নম্বর পৃষ্ঠা বের করো। হ্যাঁ, স্বরচিহ্ন বের করো, দেখো কি লেখাচ্ছে। আকার ও শিকার, দীর্ঘিকার, দীর্ঘুকার, বিকার, একার, ঐকার, ওকার, ওকার। শরিয়াতে কি হয়? হ্যাঁ, শরিয়ার সাথে, শরিয়াকে কি বলে? শরিয়াতে কি হয়? আকার, আকার, রস্বইতে রস্বিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্বুতে রস্বুকার, দীর্ঘতে দীর্ঘকার, বুঝছো? সুকার, দীর্ঘকার, ঋতে ঋকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ওতে ওকার। ঠিক আছে, আকার, অশিকার, দীর্ঘিকার, রুসুকার, দীর্ঘিকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার। এই 10টা স্বরচিহ্ন আছে, কার চিহ্ন, যেটাকে কার চিহ্ন বলে, বুঝতে পেরেছ? স্বরচিহ্ন বলে, কার চিহ্ন বলে, এগুলো পড়বে। আকার, অশিকার, দীর্ঘিকার, রসিকার। আকার দেখেছ কিরকম আকার লিখা? রসিকার, রসিকারের চেহারা দেখেছ? দীর্ঘিকার কিভাবে লিখতে হয়? রসুকার, দীর্ঘিকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। তোমরা খাতায় লিখো, ভালো করে দেখো। সবাই একটু স্বরচিহ্ন পড়ো, কার চিহ্ন পড়ো। দীর্ঘতে দীর্ঘকার, ঋতে ঋকার, এতে একার। হ্যাঁ, লিখো, ভালো করে লিখো, স্বরচিহ্ন গুলা লিখো, পড়ো। ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। হ্যাঁ, আকার দেখো, কয় একার কা, কর শিকার কি, কয় দিকে কি, কর সুকার কু, কয় দিকার কু, করি ক্রি, কয় একার কে, কই কার কই, ক কার কো, কৌ কার কৌ, কয় কার খা, খতে আকার থাকলে কি হয়? কয় একার খা, খতে ঋষিকা থাকলে কি হয়? খ ঋষিকার কি, খ দিকার কি, খ ঋষিকার কু, খ দিকার কু, খরি খিরি, খয় কার খে, খই কার খে, খ কার খো, খ কার খো। হ্যাঁ, স্বরচিহ্ন গুলো পড়ো। আকার, অশিকার, দীর্ঘিকার, আকার, অশিকার, দীর্ঘিকার, সুকার, দীর্ঘকার, রিকার। হ্যাঁ, একার, ঐকার, ওকার, ওকার। Thank you.
সময় শেষ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিকমতো লেখাপড়া করবে ওকে আল্লাহ হাফেজ।